এই যুগটার নাম কি? এই কলি যুগের ভয়াবহতা এবং বিভীষিক এবং এই কলি যুগের কার্যক্রম জেনে অষ্টআশি হাজার মুনি ঋষি তারা কি করছিল? নমস্য অরণ্যে তারা আমাদের জন্য কান্না। যদিও আমরা আমাদেরকে জানি না, আমরা নিজেকে জানার চেষ্টাও কি করছি, সবাই আমরা আনন্দ খুঁজছি কিন্তু কেউ আনন্দ খুঁজে, কারণ এই কলির যুগ হচ্ছে চিটে চিটে। হয় আমি আপনাকে ছলনা করব, নয় আপনারা আমাকে ছলনা। এখানে প্রেমের বিন্দুমাত্র গন্ধ থাকবে। কলির যুগের বিশেষ বিশেষ গুণ হল মানুষ বড় মন্দ নাই, ভালো কিছু না শুনবে, না ভালো কিছু দেখবে, না ভালো কিছু খেতে পাবে, না কারো কাছ থেকে শুদ্ধ ভালোবাসা পাবে। এই সব দুরবস্থা দেখে, কারণ আপনারা জানেন সাধুরা পর দুঃখে দুঃখী, তাই এই সাধু ব্যক্তিগণ মা মা মনীষীগণ তারা নমস্যর সবাই একসঙ্গে, পৃথিবীর যত সাধু ছিল সব এক জায়গায় এসে, এই জায়গার নাম হল কি? আর এরা বসে কি করছিল? আলোচনা শুধু কার, শুধু কি কার কাছে? ঈশ্বর, হে প্রভু, হে ঈশ্বর, এই কলির জীবকে কিভাবে রক্ষা করবে? কারণ এই কলির জীব না সদ্গুরু পাবে, না সৎসঙ্গ পাবে, না সৎ কথা শুনতে পারবে, না একটা ভালো মানুষের সঙ্গ পাবে। কারণ দয়াল গুরু বিনা এই দেহ তরি না দিতে পারে ভব সাগর পারে। এই যে দেহ নামের তরণী আমরা পেয়েছি নৌকা, সেটা যদি সদ্গুরু কান্ডারি না হয় তাহলে এই শরীর দ্বারা আমরা পাপ করে করে পাপ পঙ্কিতে পাপের নর্দমায় চলি। এখান থেকে কেউ আমাদেরকে বাঁচাতে কেউ, টাকা পয়সা সুন্দর রূপ গাড়ি বাড়ি এডুকেশন কেউ আপনাদেরকে বাঁচাতে? যখন এই এত মুনি ঋষিরা কান্না করছিলেন সেই মুহূর্তে ভগবান বলছে আমি আমার ভক্তে রক্ষা কি করি? তখন ভগবান এদের নয়ন জল কখন বিফলে যেতে দেননি। সেখানে সুখদেব গোস্বামীর অন্যতম শিষ্য সুত গোস্বামী এখানে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন লাভ করা, ঠিক মুহূর্তে এখানে সুত গোস্বামীর আবির্ভূত হল এবং সঙ্গে সঙ্গে সমস্ত মুনি ঋষিরা ওনাকে দর্শন করা মাত্রই এদের মনে আনন্দ, বৈষ্ণব দেখিয়া মন আনন্দিত। যদি বৈষ্ণব দর্শন করার পর এর মনে আনন্দ না হয় বুঝতে পারবে তার মধ্যে অনেক 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 পাপ কঠিন। যদি ঠাকুর বৈষ্ণব গণ অবনির সুসম্পদ শুন ভাই হইয়া এক আশ্রয় লইয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব করে, এখানে সুত গোস্বামীর আবির্ভূত হয়ে দেখে বড় বড় মুনি ঋষিরা সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করলেন আর সবাই মনে আনন্দ উৎসাহ উদ্দীপনা জাগ্রত, আহা হয়তো উনি আমাদের সমস্ত সমস্যার কি করবেন। কারণ গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া উপহার না করিয়া মনে এই সংসার সাগর ভবসাগর থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র রাস্তায় হচ্ছে সাধু। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গে বসে থাকা নাকি? সাধু সঙ্গ মানে সাধুর কাছ থেকে কিছু কথা শুনব, সব কথা তো আমরা গ্রহণ করতে পারবো না, দুই একটা শব্দ যাতে আমাদের হৃদয়ে ধারণ করতে পারে আর ওই শব্দের দ্বারাই মানুষ কি হয়। তাই এখানে আমরা দেখছি শ্রীকে কি বলছে যে আমরা মানুষের সৎগরু নয়,
যখন এই সুত গোস্বামী দেখে দণ্ডবত প্রণাম করে তখন সৈনব ঋষি প্রস্তাব রাখছে। তিনি বলছেন, হে প্রভু, আমরা এখানে নিজের স্বার্থর জন্য মিলি, আমরা নিজের কোনো ভাবনা ভাবছি না, আমরা নিজেকে বাঁচানোর এখানে কোনো চিন্তা। প্রভু, আমরা এই কলি জীবের দুঃখ দুর্দশা দেখে, কারণ সাধুরা কিঞ্চিত মাত্র কখনো পাবে না আমি খাবো কি, আমি থাকবো কোথায়, আমি বৃদ্ধ হলে আমাকে কে দেখবে। কারণ সাধুরা জানে রাখে কৃষ্ণ আরে কে আর মারে কৃষ্ণ। একটা বাচ্চা যেমন এখন তার কোনো চিন্তা নেই, আছে আছে টেনশন আছে, সব টেনশন কার, মার আর বাবার থেকে মার বেশি, এই এদিকে এই এদিকে এই এদিকে এই চোখছে এই চোখছে এতে তোর বোধ হয় সাধুদের মনে বিন্দু মাত্র জড়জগতের কোন চিন্তা ভাবনা, মানে জানে এগুলো অনিত, আজও আমাকে কোন কারণে স্বার্থের জন্য গালি দিয়েছে, কালকে আবার যখন আমাকে দরকার করবে এসে আবার সাধুরা প্রকৃত যারা সাধু সর্বদাই নির্বিকার, সর্বদাই দ্বন্দ্বহীন, মোহমুক্ত, তারা সর্বদাই মনের আনন্দে হরিনামে বিচরণ করে।